ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমি বাংলার 10টা ভূতের মুভি নিয়ে কথা বলব, যেগুলি আপনি কখনো হয়তো দেখেননি, সেই সব মুভি নিয়েই আজ কথা বলবো। আজ আমরা যে মুভিটি নিয়ে প্রথম আলোচনা করব তার নাম হলো কঙ্কাল। কঙ্কাল মুভিটি পরিচালনা করেছিলেন নরেশ মিত্র। এটি 1950 সালে 1 জানুয়ারি রিলিজ করা হয়েছিল। এটি ছিল বাংলার প্রথম ভূতের মুভি, যা IMDb-র রেটিং ছিল 7.2। এই ছবিতে অভিনয় করেছিলেন মালোয়া সরকার, ধীরেজ ভট্টাচার্য, অধীর চ্যানার্জি এবং দেবী চক্রবর্তী। এটি একটি লোভী, সদ এবং প্রতিশোধের গল্প। তারানা একজন যুবতীর মেয়ে, তিনি একজন ধনী ব্যক্তি রত্নকে বিয়ে করেন, কিন্তু তার পুরো পরবর্তী স্বামী অর্থাৎ বিবাহিত সত্ত্বেও তাকে বিরক্ত করেন। একদিন অভি মাতাল অবস্থায় তার ফার্ম হাউসে তারানাকে ডাকেন এবং তাকে খুন করেন। তারানার প্রতিহিংসা আত্মা তাদের মানসিক জীবনকে ব্যাহত করতে শুরু করে এবং আস্তে আস্তে তাদেরকে প্রতিশোধ নিতে থাকে। এই নিয়ে এই মূল গল্প। 2 নম্বর যে মুভিটি নিয়ে কথা বলো সেটি হলো মণিহারা। মণিহারা হলো 3 কন্যা সত্যজিৎ রায়ের পরিচালনায় বাংলা চলচ্চিত্র, যা 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 100তম জন্মবার্ষিকে মুক্তি পায়। এটি প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের 3টি ছোট গল্পের থেকে রচনা করা হয়েছে এর মুভিটি। তার মধ্যে একটি গল্প হলো মণিহারা। মণিহারা একটি ভূতের মুভি ছিল। এই মুভিতে এই ছবির মূল কাহিনী হয়েছিল, একটি স্কুল টিচার বর্ণনা করেন একটি জমিদারের স্ত্রী মণিকল্পনা গল্প। সে খুব জুয়েলারি প্রবণ মহিলা ছিলেন। যখন তার স্বামী অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছিল, তখন মণিকল্পনা তার সমস্ত গয়না দেয় এবং তিনি মারা যান। এরপর জমিদার একটি নির্জন ঘরে একটি গয়না ভর্তি নতুন বাক্স ফেলে যায় তার স্ত্রীর জন্য। হঠাৎ সেখানে একটি ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যায় এবং মণিকল্পনা সে আত্মা সেই গয়না বাক্সটা ছিনিয়ে নেয়। তখন আমরা এর মূল ঘটনা জানতে পারি। যে মুভিটি নিয়ে আমরা কথা বলবো সেটি হয়তো সকলে তোমরা দেখেছো। এই ছবিটির নাম হলো গোপীবাইন বাঘাবাইন। সত্যজিৎ রায়ের বাচ্চাদের অনুপ্রেরণায় কল্পবিজ্ঞানের প্রথম গল্প করে এবং মুভি তৈরি করেছিলেন 1964 সালে। তার প্রথম কাল্পনিক সাফল্য এবং তিনি ব্যবসা বাণিজ্যে সাফল্য করেছিলেন এই মুভি দিয়ে, এবং তিনি প্রচুর নাম অর্জন করেছিলেন। কল্পবিজ্ঞানের কাহিনী, যা ভূত এবং রাজাদের নিয়ে তৈরি হয়েছিল কাহিনীটি। মূলত এটি লিখেছিলেন সত্যজিৎ রায়ের পিতামহ সুকুমার রায় এবং এটি পাবলিশড হয়েছিল 1914 সালে। সকলে কাহিনী তোমরা জানো, গোপি এবং বাঘা দুজনেই গান গায় এবং তাদের গানে যখন গায় তারা কেউ আশেপাশে নড়াচড়াও করতে পারে না এবং ওরা যা যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে ইচ্ছা করলে যেতে পারে তাদের জুতোর সাহায্যে। আমার মুভির নাম হলো ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ ভারতীয় পরিচালক অনিক দত্তের পরিচালনায় প্রথম বাংলা চলচ্চিত্র। 2012 সালে এটি একটি হিট ছবি ছিল। চলচ্চিত্রটি শ্রীরামপুরের রাজবাড়িতে তৈরি শুটিং হয়েছিল। অভিনয় করেছিলেন পরমব্রত, সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, খরাজ এবং শাশ্বত। ছবির মূল কাহিনী হলো, নবীন পরিচালক শুটিংয়ের জন্য লোকেশন দেখতে আসে একটি পরিত্যক্ত বাড়িতে। হঠাৎ তার আলাপ হয় বাড়ির একজন ব্যক্তির সঙ্গে, যিনি নাকি এখানে থাকেন। তার কাছ থেকে সেই বাড়ি থাকা কতিপয় ভূতের কাহিনী শোনেন পরিচালক। এ গল্পের উপজীব বিষয় হলো প্রোমোটারি আর দখলদারি ভিড়ে পুরনো বাড়িগুলোকে প্রোমোটারিরা সেই সব পুরনো বাড়ি ধ্বংস করবে এবং নিয়েছিল, এবং এই বাড়িটা কী করে সেই ভূতেরা বাঁচাবে সেই নিয়ে এই মুভির মূল গল্প। 5 নম্বর যে মুভিটি নিয়ে আমরা কথা বলব সেটি হলো কোহেলি। কোহেলি হলো 1971 সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা রহস্য চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছিলেন তরুণ মুখোপাধ্যায়। অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়, বিশ্বজিৎ, সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবী, দেবশ্রী এবং উৎপল দত্ত। এই ছবিটির মূল কাহিনী হলো
পাহাড় জঙ্গলে ঘেরা শহর নিঝুম করে আসেন সেবামিত্র। সেখানকার রায়কুঠির মালিক শঙ্কর রায়ের একমাত্র শিশুকন্যা গভর্নেসের দায়িত্ব নিয়ে গোটা রায়কুঠির বাড়িতে আলো আঁধারি রহস্য পড়া। তিনি আস্তে আস্তে বুঝতে পারেন গুপ্ত অতীতে লুকিয়ে আছে ঘটে থাকা রহস্যের সন্ধান। বহু আগে ঘটে যাওয়া দুটি খুনের ইতিহাস জানতে পারেন, রহস্য উন্মোচন করবেন। চাকর লক্ষণের কাছ থেকে তিনি শুনেন বাড়ির প্রায় ভূতুরে হানা হয় এবং প্রায় স্থানীয় লোকরা এটি ভূতুরে বাড়ি বলে আখ্যা দিয়েছে। আস্তে আস্তে তিনি এই ভূতুরে বাড়িকে মূল অভিযুক্ত দেখে প্রমাণ করার চেষ্টা করবে, সেই নিয়ে এই ছবির মূল কাহিনী হয়ে উঠেছে। ছ নম্বর যে মুভিটি নিয়ে আমরা কথা বলব সেটি হলো গয়নার বাক্স। গয়নার বাক্স হলো বাংলা হাসির ভূতের চলচ্চিত্র। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত, দেশ পত্রিকা প্রকাশিত ছোট গল্প রাসমণির সোনার বাক্স অবলম্বনে গয়নার বাক্সটি নির্মিত হয়েছে। এটি 12 এপ্রিল 2013 সালে মুক্তি পায়। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা এবং শ্যাবন্তী শাশ্বত চট্টোপাধ্যায় এবং এর IMDb-র রেটিং ছিল 7। 7 নম্বর যে মুভিটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো সব ভূতুরে। 2017 সালে একটি বাংলা ভৌতিক চলচ্চিত্র যার পরিচালনা করেন বিশ্বা দাশগুপ্ত। এই ছবিটি অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং ঈশা দাশগুপ্ত। এই ছবিটি 8 সেপ্টেম্বর 2017 সালে রিলিজ করা হয়েছিল। এই ছবিটির মূল কাহিনী হলো সব ভূতুরে একটি পত্রিকার নাম। প্রয়াত সম্পাদকের চিঠি নিয়ে নন্দিনী আসে পত্রিকার মালিক অনিকেতের ও সম্পাদক কৃষ্ণধরের কাছে। নন্দিনীর দাবি সে ভূতকে দেখেছে। ভূতের হাত থেকে কুসুমপুর গ্রামের একমাত্র স্কুলটিকে বাঁচাতে ভূতের অনুসন্ধানে পত্রিকার সম্পাদক ও তার সোহিনী নন্দিনী রওনা হয় গ্রামের দিকে। 8 নম্বর হলো নিশি তৃষ্ণা। নিশি তৃষ্ণা হলো পরিমল ভট্টাচার্যের পরিচালনায় একটি বাঙালি ভয়াবহ চলচ্চিত্র। এই ছবিটি রিলিজ করা হয়েছিল 1989 সালে। এটি ছিল বাংলার প্রথম ভাষায় ভ্যাম্পায়ার সিনেমা। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শেখর চট্টোপাধ্যায় এবং চাঁদ সেন অভিনয় করেছিলেন। এই ছবির মূল কাহিনী হলো কিছু বন্ধু গ্রামের একটি গাঢ় চম্পা প্রসাদে যাওয়ার পরিকল্পনা করেন। মহাসাগরীয় অঞ্চলের রক্তাক্ত আত্মা প্রাণীদের জন্য এই প্রসাদটি একটি খারাপ খ্যাতি ছিল যা এলাকাটিকে সন্ত্রাসী করে তুলেছিল। তারা অবশেষে এর রহস্য সমাধান করে এবং ভ্যাম্পায়ার এবং তার পরামর্শদাতাকে হত্যা করে। 9 নম্বর যে মুভিটি নিয়ে আমরা কথা বলব সেটি হলো যেখানে ভূতের ভয়। সন্দীপ রায় পরিচালনায় একটি ভারতীয় বাঙালি চলচ্চিত্র। এই ছবিটিতে 3টি ছোট ভূতের গল্প আছে। সর্বশেষ যে মুভিটি নিয়ে আমরা কথা বলব সেটি হলো গল্প হলো সত্যি। গল্প হলো সত্যি 2014 সালে একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। সিভেক্টর ফিল্মস প্রযোজিত এবং বিরসা দাশগুপ্ত পরিচালনায় এই রহস্য কাহিনীমূলক চলচ্চিত্রটিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহন চক্রবর্তী, রজতাভ দত্ত সহ আরও অনেকে। 4 জুলাই 2014 সালে চলচ্চিত্র মুক্তি পায়। 2012 সালে তামিল সিনেমা পিজার এই ছবিটি রিমেক করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা।